नमस्कार पार्ट प्रेजेंट और आेजेन्ट भी कहते हैं सिंपल प्रेजेंट जदियों दिटार नेम अलग सेम पूरा डिटेल पार्ट ओन बुझीते पार्ट टू पढ़ी बा सिंपल पास्ट विषय पूरा डिटेल बुझी से दिटा भिडियो देखना जा फ्यूचर इंडेफिन पूरा क्लीयरली बुझे

পু মান পাখে হি ঝিও মান পাখে সি হি সি উল সে পড়বে তো সেল পাখে আই ওর উই এই দিই জন আপনার সেল রুজ করে গোটে গুড নিউজ আপনার কন সেটা আগর ইংলিশ রান দিয়া যবে মডর্ন ইংলিশ রল রুজ বহু কমিযাই আপনার আই আহ ইউজ করে পে ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର ବି କହିପାରିବେ କି ୱିଲ ୟୁଜ୍ ଆପଣ ସମସ୍ତଙ୍କ ସହିତ ୟୁଜ୍ କରିପାରିବେ କିନ୍ତୁ ଯଦି ଆପଣ କନଫ୍ୟୁଜ ରହୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣ ୱିଲ କରନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କଥା ଏଠି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଯଦି ଆପଣ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଇମୋସନ୍ସ ବିଷୟରେ କହୁଛନ୍ତି କୌଣସି ଷ୍ଟ୍ରଙ୍ଗ ସେଣ୍ଟେନ୍ସେସ୍ ଯେଉଁଟାରେ କି କିଛି ଇମୋସନ୍ ଅଛି କୌଣସି କମାଣ୍ଡ ରହୁଛି କି କିଛି

ତ ଏଇ ବାକ୍ୟ ଗୁଡ଼ାକ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ ତା ଶେଷକୁ ଦେଖନ୍ତୁ ଆସିଛି ଏଇଠି ପ୍ରଶାନ୍ତ କାଲି ପୁରୀକୁ ଯିବ ଆସିଲା କଣ ବ ସେ ଆସିବେ ଆସିଲେ ବେ ମୁଁ ଯିବି ଏମିତି କହିଥିଲେ ଆସିଲେ କଣ ଜାଣିବେ ଏଇ ଟେନ୍ସ ରେ ଯାଉଛି ବୋଲି ସେଥିପାଇଁ ଏଗୁଡ଼ାକ ସବୁ କଣ ଫ୍ୟୁଚର ଇଣ୍ଡେଫିନଟେ ଆଉ ବି କାହିଁକି ଆମେ ତାକୁ ଫ୍ୟୁଚର ଇଣ୍ଡେଫିନାଇଟନ୍ସ କହିବା କାହିଁକି ନା ଏଇ ଜିନିଷ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ହେଇନାହିଁ ସବୁ ଜିନିଷ ଫ୍ୟୁଚର ରେ ହେବ ফিউচার কু লক্ষ আমি ভবিষ্যৎ দেখি জনা নাই। তো অনপ্লান জিনিস মোস্টলি ইউজ করি থাকি এই সেটে লক্ষ্য করিপারে গো টু পুরি টুমোর তো প্রশান্ত সহল লগে জান পূর্ণ পড়ি আসলে তারপরে বেস্ট ফর্ম অফ দর্ গো টু পুরি টুমরো দেখুন এই যে প্রশান্ত কাল পুরি য

দেখুন প্লান সারিছে কি মত সন্ধ্যার তা ঘরক যখন এই বদলে আমি সেটি ইউজ করে ক্লস গো টু ইউর স্টন মানে যদি সিওর প্লান হইসারি এটা তুমি করব তাহলে বি প্লস গোং গোটে কনসেপ্ট যা কি আপনার বুঝবা জরুরি অটে এটি বি আমি ইজ

আই সহ কন লাগি যে আই যে আম আ রা ইয়া ভিতর আই পাখে কন আসিব না আম আসিব তাহলে আই আম তারপরে গোয়িং টু লাগলা ভিজিট মাই ফ্রেন্ড দিস ইভিনিং তো ইয়ে জিনিস কন প্লান্ড হয়েছিল সে আমি বি প্লস গোয়িং টু গোয়িং টু র ইউজ করলে। তো এইপরি ভাবে আমি প্রেজেন্ট রে ইউজ করে থাকে যদি ফিউচর পাই কোণসি জিনিস প্লান্ড হয়ে গেছে তাহলে ঠিক আছে

নট লাগিব মেন ভাৰ্ভ যি ওৱান প্লেক লক্ষ্য কৰোঁ মেন ভৰ্ভ মাজেৰে কম লাগিল নট লাগিলাক যদি আমি এগা নেবা যা পজি নেগেটিভ বনাই ক'ব দেখিবা মু যি কণ হ'ব যিবি নাই

तो चलो से सेम एग्जांपल सुने के बुझीबा तो ये हम जे इन्ट्रोगेटिव सेंटेंस करबो कोन हे जिवो मु जिबी की तो मुझे जिबी की मु कहुनी मु तमको एग्जांपल नहीं कोची तुमे जिबो की से आसीबे की प्रशांत काली पूरी जिबो की ते तो गोडा को सबे ट्रांसलेशन करके देखिबा तो मु जिबी की फास्ट आसीबो कोन हेल्पिंग वर्ब आसीबो हेल्पिंग वर्ब विल और सल ऑल हमें लगे पर भाई पकर तापर सब्जेक्ट आसीबो सब्जेक्ट होला आई तापर बेस फॉर्म ऑफ द वर्ब के गो ताले विल और सल आई गो देन तुममे जिबो की कोन होबो विल यू पकर विल लगेने तो विल यू गो से आसीबे की फर्स्ट मैन सॉरी हेल्पिंग वर्ब रहइबो रहला विल तापर ही और सी कम প্ৰশান্তু মৰ ঠিক আছে এই বুজি পাৰিলে ইণ্ট্ৰোগেটেন্স কেমি কৰাৰ ইণ্ট্ৰেটিভ নেগেটিভ চেণ্টেন্স তাৰ ষ্ট্ৰ কমি হ'ব তাক আমি

এটি কন হব না হেল্পিং ভাষ্ট তারপরে তাপরে তারপরে নট লাগি ঠিক আছে এটি হেল্পিং ভার্ভ আগক পড়ে রইব তারপরে নট লাগিব। তারপরে আমার কম বেস অফ এটি আমি ভি ওয়ান তা তারপরে আপনা বুঝি বুঝিপার ভালসে তুমি যাবো না এটি কন হব ফাষ্ট আসব কল্পিং আসব ওইল আসিলা

যে আপু ইয়াৰ কোন হ'ব ন ফাষ্ট কু পাইছো এইখি কাহি আছিবি তাৰ ট্ৰান্সলেচন কৰি আপোনাক পঢ়ে ইেট নেগেটিভ চেণ্টে কি আছে নাই কি সেইটাক করুচ সে কী আসবে না ঠিক আছে সে কাহকি আসবে না কাহকি হা কোশ্চন ওয়ার্ড কোশ্চিন ওয়ার্ড আগে পড়ে আসা কাহকি রংল কখন ইন্ট্রেভ সে নট কম যি পূৰা লেখা হ'ব তাৰ চেণ্টেন্স ষ্ট্ৰক যদি কৈ কেশচন ৱাৰ্ড বালাৰ কণ হ'ব ফাৰ্ষ্ট কোৱশ্চন ৱৰ্ড ৰট প্লাৰ প্লেক যি ইণ্ট্ৰোগেটিভ নেগেটিভ চেণ্টেন্সৰ ষ্ট্ৰক কেৱল আগৰে কোন লাগিব ন কেশচ্চন ৱাৰ্ড লাগি যাব ঠিক আছে বুজি পাৰিলে তই এইটাই ৰাম কাহি আছিব নাই কণ হ'ব ফাৰ্ষ্ট আচিব কোৱশ্চন ৱাৰ্ড কাহ যেহেতু জনক নাম অনেক কম লগাই হেল্পিং ভার্ভ তারপরে রাম নট কম ঠিক তোমার আগর কম কিন্তু কোয়েশ্চেন কোশ্চিন ওয়ার্ড কু নিয়ে তো এবার বুঝি পড়লো তো গাইজ আপনার লক্ষ্য করে যেমনি কি প্রেজেন্ট ইন্ডেফিনাইট হাস্ট আমি ফিচর পজিটিভ নেগেটিভ

ଷ୍ଟ୍ରକ୍ଚର ସବୁ କଣ ଆଉ କେମିତି ତାକୁ ୟୁଜ୍ କରିବା ଆପଣ କେମିତି ତାକୁ ସେଣ୍ଟେନ୍ସ ବନେଇବେ ଆଉ କୋଉ ଟାଇପ୍ସର ସେଣ୍ଟେନ୍ସ ଆମେ ଏଠି ୟୁଜ କରିଥାନ୍ତି ତ ଏହାକୁ ସବୁ ଆପଣ ବୁଝିଗଲେ ପୁରା କ୍ଲିୟର ହେଇଗଲା ଏବେ ଆମେ ଦେଖିବା କଣ ନା କଣ୍ଟ୍ରାକ୍ଟେଡ ଯୋଉଟା କି ମୁଁ ତମକୁ ପୂର୍ବ ଭିଡିଓରେ ବି କହିଛି କଣ୍ଟ୍ରାକ୍ସନ କେମିତି କରିବା ଦିଟା ୱାର୍ଡକୁ ଆମେ ଯୋଡୁଥିଲେ

উই ওইল সি ও সব যা না। সব কবল আই হটি যাইব আপোস্টপিকটা লাগিয়ে যাই আপোস্টপিক তারপরে ডবল এল রয়েছে আপন মনে কনফিউজন রয়েছে কি সেল রাকশন কেল রাকশন না যদি আপনার মানে আপনার সর্ট করবেন আপনার পুরা কে পড়বে কে গো কি আই সেল রিড

ତ ଆପଣ ଭିଡିଓକୁ ପୁରା ଲାଷ୍ଟ ଯାଏ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଲାଷ୍ଟରେ ମୁଁ କିଛି କୋଶ୍ଚନ ଦେବି ଆପଣ ତାକୁ କ'ଣ କରିବେ ନା ଭିଡିଓକୁ ପଜ୍ କରିବେ ସେ କୋଶ୍ଚନ ଆପଣଙ୍କ ନୋଟରେ ଲେଖିବେ ତାକୁ କରିବେ କରେ କଲା ପରେ ଭିଡିଓକୁ ଅନ୍ କରିବେ ତାପରେ ପଜ୍ କରିଥିବେ ତାକୁ ତାପରେ ଭିଡିଓର ଆନ୍ସର ବି ମୁଁ ଦେଇଦେଇଛି ଆପଣ ତାକୁ ଦେଖିପାରିବେ କିନ୍ତୁ ଫାଷ୍ଟ ଆନ୍ସର ଦେଖିବେନି ଆପଣ ଫାଷ୍ଟ କ'ଣ କରିବାର ଅଛି କୋଶ୍ଚନ ଗୁଡ଼ାକୁ ଲେଖିବେ ଲେଖି ସାରିକି ଆପଣ ନିଜେ କରିବେ ତାର କୋଶ୍ଚନର ଆନ୍ସର ମୋତେ କମେଣ୍ଟରେ କହିବେ କି କେତେ ଆପଣ ଠିକ କଲେ ଦେଖ ମୁଁ ଯିବି ଆମେ କହୁଥିଲେ କ'ଣ ଆଇ ୱିଲ୍ ଗୋ ତାହେଲେ ଆଇ ୱିଲ୍ କୁ ଆମେ ଏବେ ସର୍ଟ କରିଦେବ ଆଇ ୱିଲ୍ ଗୋ ଆଇ ସେଲ୍ ଗୋ କହିବ ଏଠି ସେଲ୍ ହବନି କାହିଁକି ନା ତାର କଣ୍ଟ୍ରାକ୍ସନ ଫର୍ମ ନାହିଁ ଆଇ ସେଲ୍ ଗୋ ହବ ପୁରା କହିବାକୁ ପଡ଼ିବ ଏଠି କଣ ହବ ନା ଆଇ ୱିଲ୍ କଣ ହେଇଯିବ ଆଇଲ କ'ଣ